রিল শুট করছে যখন থেকে এসছে ভাই নেই আমি কালকে ঘুরে বিষয়টা এখন বল তুমি রাত্রি বল না আমি কি গীতে পড়ব কিন্তু আমি যাই কি করব জানাস এখন তো 11টা বাজে আর দক্ষিণেশ্বর মন্দিরে এই একটার পরে বন্ধ হয়ে যায় মানে একটার পরে কাউকে লাইনে দিতে দেয় না দক্ষিণেশ্বরে যাওয়ার আগে আমরাই দমদমে নেমে গেছি কারণ ওই ট্রেনটা হচ্ছে কি দমদম অবধি ছিল বাবার তো দুঃখ ভেঙে পড়েছে দেরি হয়ে গেছে বলে এই যে তো ফাইনালি আমরা এই ঘাটে চলে এসেছি এই একদিকে আমাদের দেরি হয়ে গেছে তার মধ্যে রাস্তায় খতরনাক জ্যাম তো আমরা তো যখন গড়িয়া স্টেশনে একটু ওয়েট করছিলাম ট্রেন ধরে নিউ গড়িয়া যাবে বলে কিন্তু ট্রেনের দেখাই নেই গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু দেবাড়ি তো এখন এই 7টা বাজে আর আজকে আমরা আছি দক্ষিণেশ্বর ঠিক আছে 9:10টার দিকে যাবো ওই জন্য সকাল সকাল উঠে গেছি উঠে রেডি হয়ে গেছি কারণ ম্যাথ ভিডিওগুলো রেকর্ড করতে হবে সারাদিনও থাকছি না আর মা আর বোন আর বাবা উঠে গেছে বাবা একটু বাজারে দিয়ে গেছে মা আর বোন টিফিন তৈরি করছে কারণ আমরা দক্ষিণেশ্বর কি বাইরের খাবার খাবো না বাইরে থেকে খাবার নিয়ে যাবো ওগুলোই খাবো ওরা ওদিকে করুক আর আমি এদিকে রেকর্ডটা করি এখন ঝটপট করে তো এই যে সেট আপ নিয়ে বসে গেছি এখন রেকর্ড করে নেবো তা না হলে বিকেল 6টায় ছাড়তে পারবো না তো এখন ঝটপট করে চলে আগে রেকর্ডটা করে নি এখন এই 9:10 বেজে গেছে আর আমার রেকর্ড করা কমপ্লিট ভিডিও রেকর্ড করে নিয়েছি এবার 6টার সময় ছাড়বো উফ শান্তি লাগছে এবারে এই যে টিন টিন এখানে আর বোনও চলে এসছে এরিন এ দে ভাই দে একটু দে দে না রে দে না ও কখনো দেয় না শুধু চাইলে দেয় না ওরে বাবা ঘরে ঢোকে আমারে দেখা এই গাছে কত কুল হয়েছে জাস্ট দেখো আর একটু বড় হলে সব পারবো আমরা কি বলছিলি বল জাস্ট লুকিং লাইক এ ওয়াও আমাকে দাও এই আমাকে দে দাও আমাকে দাও ওইটা দাও প্যাকেটটা দাও ওইটা দে ওইটা দে খাবো তাই বাবা এই প্যাকেটটা দে এবার যাবো আমি স্নান করতে আর তার আগে আমাকে বিছানাটা গোছাতে হবে বিছানাটা গুছিয়ে স্নান করতে যাই চলো এই যে বিছানা গোছাতে কমপ্লিট আর এখন তো মা বসেছে কান খুঁজছে আজকে সারাদিন বাড়িতে একা থাকবে কি একা থাকবে তো আমি যাচ্ছি স্নানটা করে আসি কি জল খাবার জল একটু স্নান করতে যাওয়ার আগে আগে যাই জলটা নিয়ে আসি চলো জল নিয়ে এসে মরাইতে স্নান করতে যা বাবা এ তাহলে সকালে চলে ওই বাবা মানে আইয়া পড়ছে মাও ক্যামেরা ধরা শিখে গেছে যাবো স্নান করতে যা স্নানটা করি আইয়া বাবা একটা ডুব দেওয়া যায় ঠাকুরের তো বড় রানী গুছাইতে আছে এবার কি করবে আর জলটা দিয়েছে না কেমন আলস্য লাগছে স্নান করতে যেটা যেতে ইচ্ছা করছে না ঠান্ডা লাগবে ওই ভয় যেতে ইচ্ছা করছে না সাড়ে 9টার সময় স্নান করতে ইচ্ছা করছে না কারণ তুমি কিছু খাবে না মা আমরা কিছু খেয়ে যাবো না সেটা তো ওখানে গিয়ে খাবো চা ফা কিছু করবে না রানী স্নান করা হয়ে গেছে রানী বাবা না আমি যাই তো এখন আবার এই আমি যাচ্ছি বাজারের দিকে ঠিক আছে ঠাকুরও চায় না যে আজকে আমি তাড়াতাড়ি স্নান করি আসলে বাবা বাজারে গেছিল সেলুনটা ফাঁকা দেখেছে চুলদারি কেটে এসছে আর ব্যাগটা নিয়ে যায়নি আবার চুলদারি কেটে ব্যাগটাও ছবি না কারণ ওখানে চাল আছে ওখান থেকে এক মুঠো করে চাল নিয়ে প্রত্যেক মাসের শেষে মন্দিরে চালটা দিয়ে আসে তো ওই জন্য আমাকে আবার যেতে হচ্ছে ব্যাগটা আনতে তো ব্যাগটা নিয়ে এসে স্নান করবো 9টায় বেরোনোর কথা এখন অলরেডি 10টা বাজে বাঙালির টাইম বলে কথা প্রভাবটা আছে তো চলো নিয়ে আসি গিয়ে আগে আপাতত কাকু বাবা এক রেখে গেছে কাকু বাবা এক রেখে গেছে 10 টাকা ঠিক আছে তো বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি এবার তাড়াতাড়ি যাই বাবা বাজার থেকে নিজে দেরি করে এসছে এসে বলছে তাড়াতাড়ি আসিস কিন্তু বাজারে বেশি দেরি করিস না ঠিক আছে তোর মানে আছে তো যাই গিয়ে স্নানটা করি সেই আমাদের বেরোতে বেরোতে 10:30 বা 11টা তুই মিলি সর গেট দিয়ে হুস মা দেখেছ 9টায় নাকি বেরোবে ব্লেডটা এখানে ছিল তো দেরি তো তুমি করলে পেয়েছি পেয়েছি দিচ্ছি সবার আগে আমি রেডি হয়ে গেছি এখন 10:20 বাজে সকাল থেকে মা বাবা বোন আমার সঙ্গে মুখ চালাচ্ছে বলছি তাড়াতাড়ি রেডি হোস তাড়াতাড়ি রেডি হোস আমি পুরো রেডি ছেলেদের রেডি হওয়া কতক্ষণ লাগে বোনের যাই না কতক্ষণ রেডি হবে আর এইটা বার করেছে মা বলছে এইটা কি পরে যাবি
তা আমি তো রেডি, দেখা যাক ওরা কখন রেডি হয়। চা ফা খেয়ে বেরোবো, আমাকে আর কেউ মুখ চাতে হবে না, ওই জন্য এটা প্রমাণ হিসেবে তোমাদের কাছে তুলে দিন। দক্ষিণেশ্বর মন্দির কটা বন্ধ? একটাই মনে হয়, তাড়াতাড়ি সন্ধ্যা করো, চা খেতে হবে বেরোই। ফাইনালি বোনও এই যে রেডি হয়ে গেছে পুরো, আর বাবাও এই যে রেডি হয়ে গেছে, আমার তো চা খাওয়া কমপ্লিট, এবার বেরোবো। ভাইরার সামনে চলে গেছে, আমাকে বলছিল রেডি হোস তাড়াতাড়ি, আর নিজেরই এখনো হয়নি। কি রে দেখ, ও মা মা ও মা কি কেউ বল এখন বল, তুমি রাত্রি বল না, আমি কি গীতে পড়ব, কিন্তু আমি যাই কি করবো জানাস মা? আর চশমা খুঁজতে না ছাড়ো মা, এই যে সাইকেলের চাবিটা এখানে রেখে গেলাম, আর সাবধানে থাকবে, দরজা দিয়ে রাখবে, এই যে কিছু অসুবিধা হলে কি ফোন করবো, না কিছু অসুবিধা হলে টিন টিনের মাকে ওদের জিজ্ঞাসা কিছু বলবে। হ্যাঁ ঠিক আছে করছি। এ দিন দিন তিন দিন টাটা বেড়া, আমরা চলে যাচ্ছি কিন্তু ঘুরতে, টাটা, চল ফ্যাশন গিয়ে করবি চল। এখন তো 11টা বাজে, আর দক্ষিণেশ্বর মন্দিরে একটার পরে বন্ধ হয়ে যায়, মানে একটার পরে কাউকে লাইনে দাঁড়াতে দেয় না। এবার মেট্রো করে কতক্ষণ লাগবে কোনো আইডিয়া নেই, যাই না কি হবে, যদি যাই ও টাইমের মধ্যে তাহলে তাড়াহুড়া করে আর কি, এক ঘন্টা দেড় ঘন্টা। তো চলো এখন মেট্রো স্টেশনে যাবো, ওখান থেকে তারপর ডাইরেক্ট দক্ষিণেশ্বর। তো আমরা তো দেখুন গড়িয়া স্টেশনে একটু ওয়েট করছিলাম ট্রেন ধরে নিউ গড়িয়া যাবো বলে, কিন্তু ট্রেনের দেখাই নেই, আরে নেই রে। তো আমরা অটো করে নিউ গড়িয়া যাবো চলো। তিনটে দক্ষিণেশ্বর, ফাইনালি 11:30 বাজে, আর আমরা মেট্রোটা দৌড়ে এসে ধরেছি, কিন্তু ফাঁকা পুরো নিউ গড়িয়াতে, তো সিটটা নেওয়ার জন্য দৌড়ে এসেছি, আবার আস্তে আস্তে ঘুরে যাবে, দেখা যায় কটায় গিয়ে পৌঁছায়, কটায় ছাড়ে মেট্রোটা। দক্ষিণেশ্বরে যাওয়ার আগে আমরা এই দমদমে নেমে গেছি, কারণ ওই ট্রেনটা হচ্ছে কি দমদম অব্দি ছিল, মানে এখান থেকে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার ট্রেন আবার ধরতে হবে, তখন তাড়াহুড়া চলে খেয়াল করেছি, দৌড়ে ধরেছি, তো মানে আজ 12:10 বাজে, আর আজকে মনে হয় না দক্ষিণেশ্বর যেতে পারবো। যে বাবা আর বোন দুজন দাঁড়িয়ে আছে, বাবার তো দুঃখ ভেঙে পড়েছে দেরি হয়ে গেছে বলে, এই যে চল ফাইনালি আমরা এখন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের নিচে আছি, অলরেডি 12:45 বাজে, বাট মন্দির তো বন্ধ হয়ে গেছে 12:30, কিন্তু তাও যাচ্ছি, বাবা বলে এখন স্ত্রীটু প্রণাম করে যাই, প্রণাম করে তারপর গুরুদেবের মন্দির যাবো, আর যদি বিকালে সময় পাই তাহলে বিকালে একবার আসবো, এসে পুজো দিয়ে যাবো, কারণ 3টের সময় আবার মন্দির খুলবে। তো চল এখন যাই প্রণাম করে আসি। ফাইনালি তো আমরা মন্দির চত্বরে ঢুকে গেছি, কিন্তু এখন তো মন্দির আই থিঙ্ক বন্ধ হয়ে গেছে, বাবা তাও গিয়ে দেখছে দেওয়া যায় কিনা পুজো। আজকে একটু ভিড়টা বেশিই লাগছে, আর বাস ফাস দিয়ে প্যান্ডেল ফ্যান্ডেল দাঁড়ানো আছে, মনে হয় কোনো অনুষ্ঠান বা মেলা কিছু একটা আছে। আমরা এসছি না, ওগুলো যারা লাস্ট ঢুকে গেছে তারাই, আর ঢুকতে দেবে না, ওই বন্ধ করে দিয়েছে।
মানে মন্দিরে তো ঢুকতে পারিনি, কারণ দেরি হয়ে গেছে পুজো। তবে গঙ্গার ঘাটে হাত পা ধুয়ে একটু প্রণাম করে তারপরে আমরা গুরুদেবের মন্দিরে চলে যাবো। চল গঙ্গার ঘাটে যাই। তো ফাইনালি আমরা এই ঘাটে চলে এসেছি, এই ঘাটে নেমে একটু হাত পা ধোবো, গায়ে গঙ্গা জল ছিটিয়ে তারপরে উঠে আসবো। চলো জলে ছিটিয়ে নিজেদের শুদ্ধ করে নেবে, এটা আমাদের বিশ্বাস মনের। মা গঙ্গাকে আমরা পুজো করি সেই হিসাবেই, তো গঙ্গা জল ছিটিয়ে একটুখানি হাত পায়ে তারপরে গিয়ে প্রণাম করবো। আর পুজো তো আজকে দিতে পারলাম না, কারণ অলরেডি দেরি হয়ে গেছে আমাদের। সন্ধ্যাবেলা হয়তো দেবো যদি সময় পায় গুরুদেব মন্দির থেকে আসার পথে, নাহলে দেখা যাক কি হয়। প্রণাম কর আগে। রিলস শুট করছে যখন থেকে এসছে। চল 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 এবারে চল, দেরি হয়ে যাবে না। তো এখন এই দূর থেকে প্রণাম করি আমরা গুরুদেবের মন্দিরে যাবো, কারণ মন্দির অলরেডি বন্ধ হয়ে গেছে, যারা পুজো দিচ্ছিল তারাই বেরোচ্ছে শুধু। তো আমরা প্রণাম করে চলে যাব। এই জায়গাটা জাস্ট ভিড় দেখো, জুতো ব্যাগ মোবাইল রাখা হয়, বিশাল ভিড়। এখন আমরা খেলনার দোকানে দাঁড়িয়েছি, কারণ তিন টিনের জন্য কিছু একটা কিনবো, বুঝতে পারছি না কি নেবো, সবই ভালো লাগছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। তো এখান থেকে আমরা একটা খেলনা এনেছি টিন টিনের জন্য, তবে সেটা বাড়িতে গিয়ে দেখাবো। প্রণাম করে চলে এসেছি, কয়েকটা জিনিসও কিনলাম টিন টিনের জন্য। তবে গুরুদেবের মন্দিরে যাওয়ার আগে আমরা খাবার নিয়ে এসেছিলাম, বাবাকে বললাম মন্দিরের ওখানে বসে খাইবা, বললো না পুজো দিইনি যখন ওখানে বসে খাবো না। তো এইখানে অটো স্ট্যান্ডের সামনে এখানটা দাঁড়িয়ে রুটি আর আলু ভাজা এনেছি, ওটা খেয়ে তারপরেই যাবো। আমরা এসে একটু চা খেতে, একটা বড় করে চা, দুটো দুধ চা একটা লিকার চা। এই মিষ্টি নিয়ে টোটোয় করে গুরুদেবের মন্দিরে যাবো, এই যে মিষ্টি নিতে এসেছি। চলে এসেছি আর টোটো করে আমরা যাবো গুরুদেবের মন্দিরে, চলো। তো টোটো তো যাবে না বলছে, আমরা অটোয় করে চলে যাই, চলো।